সারা রাজ্যে পৌরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 25 তারিখ। আর এই নির্বাচনকে ঘিরে উৎসবের মেজাজ চলছে গোটা রাজ্যে। নির্বাচনী প্রচার তেজি হয়ে উঠছে মেলাঘর পুর পরিষদেও। যদিও মেলাঘর পুর পরিষদের 13টি আসনের মধ্যে 11টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার মেলাঘর পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম মনোনীত প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত হয় মিছিল সভা। মিছিলটি মেলাঘর সিপিআইএম এর পার্টি অফিস থেকে শুরু করে মেলাঘর বাজার পরিক্রমা করে পুনরায় পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। এদিনের ওই পথ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস ও অন্যান্য নেতৃবৃন্দ। সব ভোট যদি বিজেপিকে দিয়ে দেয়, বিপ্লব দেব তো বলছে সিপিএম আমাদের রাজ্যের মধ্যে নেই, সব নাকি বিজেপি হয়ে গেছে। তাহলে সব যদি বিজেপি হয়ে যায় তাহলে পরে কেন মানুষ সুস্থভাবে ভোট দিতে পারবে না, এটাই আমরা বলছি।